মোদী কেবিনেটৰ সুপারস্টার মোদী 3.0 স্থান অক্ষুণ্ণ ছয় সুপারস্টারৰ পুনৰবাৰ গৃহমন্ত্ৰীৰ দায়িত্বত অমিত শ্বাহ মোদী 2.0 কাৰ্যকালত কেইবাটাও যুগান্তকাৰী সিদ্ধান্ত সফলতাৰে কাৰ্যকৰী কৰাৰ পুৰস্কাৰ পালে অমিত শ্বাহে বালাকোট সার্জিক্যাল স্ট্রাইকেরে পাঠানকোট সংহারর উত্তর দিয়ার পাছতে সাধারণ নির্বাচনের মুখোমুখি হয়েছিল মোদী 2.0 সরকার। তেতিয়ায় দেশবাসীক কেবাটাও প্রতিশ্রুতি দিছিল বিজেপিয়ে। জম্মু কাশ্মীরের পর 370 অনুচ্ছেদ বাতিল। ভারতীয় জনতা পার্টি কা এক ভি সাংসদ संसद में जब तक है 370 फिर से नहीं आ सकता। और माओवादीक निषेध करार प्रतिश्रुति 2019 निर्वाचन निरंकुश संख्यागरिष्ठता अर्जुन पाशन एक दूटा प्रतिश्रुति पालन दायित्व लबले आगबाढ़ी अमित शाह आजि अमित शाहर बलिष्ठ कांधन प्रधानमंत्री नरेन्द्र मोदी अर्पण करिले गृहमंत्री दायित्व। मैं अमित अनिल चंद्र शाह ईश्वर की शपथ लेता हूं कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। गृहमंत्री दायित्व पर पसते कथा दी कथा रखिले अमित शाह प्रतिश्रुति रक्षा कर 2019 अगस्त 5 तारीखे जम्मू और काश्मीर पर बातिल करिले संविधान 370 अनुच्छेद লগে লগে এই সিদ্ধান্তক প্রত্যাহ্বান জানায় উচ্চতম ন্যায়ালয়ের কাক চাপিল ন্যাশনেল কনফারেন্স আর কেবাজনো অধিবক্তার লগতে একাধিক সাংবাদিক। 2019 সেপ্টেম্বরত 370 অনুচ্ছেদ বাতিলক প্রত্যাহ্বান জানা আবেদনের শুনানির বাবে উচ্চতম ন্যায়ালয়ে গঠন করিলে পাঁচজনীয় সংবিধান বিচারপীঠ। সুদীর্ঘ দিনের অন্তত 2023 সনের 2 আগস্টের পর উচ্চতম ন্যায়ালয়ত আরম্ভ হয় অনুচ্ছেদ 370 বাতিলক প্রত্যাহ্বান জানা আবেদনের শুনানি। অবশেষত 2023 সনের 11 ডিসেম্বরত উচ্চতম ন্যায়ালয়ে বহাল রাখিলে জম্মু আর কাশ্মীরের পর 370 অনুচ্ছেদ বাতিলের সিদ্ধান্ত। লগে লগে দেশজুড়ি সবলভাবে প্রতিষ্ঠা হল অমিত শাহর গ্রহণযোগ্যতা। 370 অনুচ্ছেদ বাতিল করে জম্মু আর কাশ্মীরত শান্তি প্রচেষ্টার নিরন্তর প্রয়াসের লগতে মাওবাদীর বিরুদ্ধে কঠোর স্থিতির বাবেও প্রশংসিত হল অমিত শাহ। গৃহমন্ত্রী হিসাবে অমিত শাহর কার্যকালতে দৃষ্টান্তমূলকভাবে হ্রাস পালে মাওবাদীর হাতত মৃত্যু হওয়া লোকের সংখ্যা। আনকি অমিত শাহর দৃঢ় স্থিতির বাবেই ঝাড়খণ্ড ছত্তিশগড়ের দরে রাজ্যত সুকলমে অনুষ্ঠিত হল বিধানসভার লগতে লোকসভা নির্বাচন। গৃহমন্ত্রী অমিত শাহর দক্ষতার গুণতে গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে সামিল হল মাওবাদী আর নক্সাল অধ্যুষিত প্রতিটি অঞ্চলের জনসাধারণ। হাতে সুতরয় দেশের অখণ্ডতা আর সার্বভৌমত্ব রক্ষার স্বার্থত মোদী 3.0 সরকারতো গৃহমন্ত্রীর গধুর দায়িত্ব সম্ভালি লোলগা হল অমিত অনিল চন্দ্র শাহে। নিউজ ডেস্ক, নিউজ 18, অসম নর্থ ইস্ট।